আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ এই ভিড়তে আমরা নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট রয়েছে বাংলা অ্যাসাইনমেন্ট আমরা সবথেকে বেস্ট সম্পূর্ণ সলিউশনটা আমরা করব তা আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উত্তর পেয়ে যাবেন তো এখানে আমাদের প্রথম বাংলা অ্যাসাইনমেন্টের জন্য যেটা অ্যাসাইনমেন্ট রয়েছে সহশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব এই বিষয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা বলা হচ্ছে বই পড়া প্রবন্ধটির আলোকে শিক্ষার্থীরা অনুচ্ছেদটি রচনা করবে প্রয়োজনে বাংলা ভাষার ব্যাকরণে নির্মিত বই থেকে অনুচ্ছেদে লেখার নিয়ম এবং অনুসরণ করবে সো আমরা এই বিষয়গুলোর থেকে আমরা অ্যাসাইনমেন্ট লেখা করব। তো এখানে বলা হচ্ছে বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতা রক্ষা করার জন্য রাখতে হবে এবং পাঠ্যবস্তুকের সাথে সঙ্গীতপূর্ণ রাখতে হবে এবং লেখার লক্ষণীয় মাত্রা নিজস্বতা ও সৃজনশীলতা রক্ষা করতে হবে সো এই সব বিষয়গুলো আমরা এখন সলিউশন করব সো চলুন আমরা নমুনা উত্তরটি দেখে নিচ্ছি তো অনুচ্ছেদ আমাদের লিখতে হচ্ছে স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব আমরা এখানে বলবো সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সব কিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয় সেজন্য বই পড়ার প্রতি লোকের অনিহা দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসাদ দরকার তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ যার সাথে পার্থিক কোনো সম্পদের তুলনা হতে পারে না একদিন হয়তো পার্থিক সব সম্পদ বিনষ্ট হয়ে যাবে কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনো নিঃশেষ হবে না তা চিরকাল হৃদয় জ্ঞানের প্রতীক জ্বালিয়ে রাখবে ব্যায়াম যেমন মানুষের আমাদের শারীরিক শরীরকে সুস্থ রাখে তেমনি বই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ ও আনন্দিত রাখতে পারি একটি ভালো বই মানুষের মনোচক্ষু যেমন খুলে দেয় তেমনি জ্ঞান ও বুদ্ধিকে প্রসারিত ও বিকশিত করে মনের ভিতর আলো জ্বালাতে সাহায্য করে বাধ্য না হলে লোকে বই পড়ে না লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক কেননা সাহিত্য চর্চা হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ আর সাহিত্য চর্চা করার জন্য আমাদের বই পড়তে হবে একই কারণে লাইব্রেরি প্রতিষ্ঠা আবশ্যক বইয়ের ভিতর থাকে অজানা তথ্যের সম্ভার যখন আমরা বই পড়ব তখন বইটির ভিতরে থাকা নানা ধরনের অর্থের সাথে তথ্যের সাথে পরিচিত লাভ করতে পারবো বই পারে একজন মানুষকে যথার্থ জ্ঞানী বানাতে আর জ্ঞান সব সময় একজন মানুষকে সমৃদ্ধ করে বই নতুনভাবে অভিজ্ঞতা অর্জন করতে ও মস্তিষ্ককে চিন্তা করতে উপযোগী করে তোলে বইয়ের ভিতরে যে জগতের বওনা থাকে আমরা বই পড়ার মধ্য দিয়ে সেই জগতটির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি কখনো কখনো বই আমাদের একটি ছোট্ট ভ্রমণে নিয়ে যায় কারণ পড়ার মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে পারি বই এই ভিতরে থাকা নতুন জগতে নতুন চিত্র নতুন বওনা নতুন নতুন ভাবে উপলব্ধি করতে পারি ফলে আমাদের মনন জগতের কল্পনা শক্তি বৃদ্ধি পেতে শুরু করে বই আমাদের মস্তিষ্কের নতুন নতুন সংযোগ তৈরি করে ফলে আমাদের নতুন করে জানার আগ্রহ মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় বিদেশি দেশি বিদেশি বিভিন্ন ভাষার বই পড়লে আমাদের ঝুলিতে নতুন নতুন শব্দের সংখ্যা বৃদ্ধি পাবে লেখক যখন বই লেখেন তিনি অনেক বিষয় নিয়ে গবেষণা করে লেখেন থাকেন শব্দ নিয়ে অনেক গবেষণা গবেষণা কম থাকে না আর আমরা বই বইয়ের মাধ্যমে সেই শব্দগুলি সহজেই শিখে নিতে পারি ফলে কথা বলার সময় সেই শব্দগুলি ব্যবহার করে আমরা আমাদের বাচনভঙ্গিকে স্পষ্ট সুন্দর ও তাৎপর্যমণ্ডিত করতে পারি আর যে ব্যক্তি অনেক বই পড়ে থাকেন তিনি খুব সহজে অন্যের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এতে ব্যক্তি জীবনে উন্নত হয় এবং আত্মবিশ্বাসও বেড়ে যায় নতুন ভাষা শিখলেও বই পড়া আবশ্যক তাই তো সশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব অপরিসীম আশা করি যারা আমাদের ভিডিওটার মাধ্যমে আপনারা দেখলেন তো পুরো অ্যাসাইনমেন্টের সলিউশন আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে করতে পারেন পরবর্তী সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে পাওয়ার জন্য